অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ দিলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল এবং অগ্নিতা পালের যেটা অভিযোগ যে কোচবিহারের বিজেপি বিধায়ক মিহির গোস্বামীকে অমানুষ বলেছেন চন্দ্রিমা ভট্টাচার্য এবং এই অভিযোগে বিধানসভার সচিবের কাছে স্বাধিকার ভঙ্গের নোটিশও জমা দিয়েছেন তিনি যদিও চন্দ্রিমা ভট্টাচার্যের বক্তব্য যে তাকে যখন অপমান করা হয় তখন সবাই চুপ করেছিলেন এবং তিনি এসবে ভয় পান না বলেও দাবি করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য দেখুন মমতা ব্যানার্জি মা মাটি মানুষের সরকারের নেত্রী ত্রিপুরাতে গিয়ে ইলেকশনের প্রচারে উনি বলে আসছেন দুবার দিয়ে দেওয়া হবে আর এখানে বলছেন ম্যাজিশিয়ান নয় এই থেকে ছোট রাজ্য ত্রিপুরা সেইখানে দিয়ে দিল 13% আজকে কেন্দ্র সরকার আর আমাদের রাজ্য সরকারের মধ্যে পার্সেন্টেজ ডিফারেন্স হচ্ছে 35% তো সেখানে আপনি যদি বলেন যে আমি তো ম্যাজিশিয়ান নই এই বললে তো হবে না খেলা মেলা কার্নিভাল সব কিছুর জন্য আপনার টাকা রয়েছে আর যেগুলো দরকার যেগুলো প্রায়োরিটি সেগুলোর জন্য আপনার টাকা থাকবে না সেগুলো নিয়ে আমরা বললেই আপনারা বিলো দ্য বেল্ট অ্যাটাক করবেন এটাও তো চলতে পারে না কি করছে সেটা তাদের প্রিভিলেজ করছে কিন্তু আমাকে যে অপমান করলো সেটা তো দেখলো না হ্যাঁ তাহলে যে মহিলা বিধায়করা যারা করছে যিনি করছেন তিনি ছিলেনই না তখন তিনি তখন থাকার প্রয়োজন বোধ করেননি প্রিভিলেজ কি হবে না হবে সে তো হবে আই এম নট অ্যাফ্রেড অফ এনিথিং সেটা নয় কিন্তু যিনি আমাকে অপমান করলে তারটা হলো না কিন্তু তার এগেনস্টে মহিলা বিধায়করা বললো না আমি কি মন্ত্রী সেটা নিশ্চয়ই ওই বিধায়কের থেকে আমার শোনার দরকার নেই মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে যে কাজ দিয়েছেন যেভাবে দিয়েছেন সেটাকে আমার করাটা হচ্ছে আমার কর্তব্য তাই নিয়ে কোয়েশ্চেন করা ওদের কোনো রাইট নেই আজকে কী করছে সেটা তাদের প্রিভিলেজ করছে ডিএনএ আমরা অগ্নিমিত্রা পালের বক্তব্য শোনালাম কিন্তু স্বাধিকার ভঙ্গের নোটিশ তিনি এনেছেন চন্দ্রিমা ভট্টাচার্যের বিরুদ্ধে এবং বিধানসভার সচিবের কাছে স্বাধিকার ভঙ্গের নোটিশ জমাও দিয়েছেন তিনি এই প্রসঙ্গে অগ্নিমিত্রা পাল ঠিক কি বলেছেন শোনাব আজকে মীর গোস্বামী মহাশয়কে যেভাবে আক্রমণ করা হয়েছে সবার সামনে সম্মানিয়া চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়া যেভাবে অমানুষ বলেছেন চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়াকে অমানুষ বলার এই অধিকার কে দিয়েছেন আপনাকে অমানুষ বলার একজন সিনিয়র পলিটিশিয়ানকে বিধায়ককে অমানুষ বলার অধিকার আপনাকে কে দিয়েছে আপনি যেহেতু অর্থমন্ত্রী আপনি এগুলো বলতে পারেন আপনি যেহেতু সরকারের ফিনান্স মিনিস্টার আপনি সেগুলো বলতে পারেন পারেন না তাই আমরা আজকে প্রিভিলেজ মোশন এনেছি ওনার এগেনস্টে